নিবেদিতা চিকিৎসার টাকায় দেবা বাড়ি করবে, কোথায় করবে, কি ব্যাপার, জমি কেনা হয়ে গেছে কি হয়নি, সবটা তোমাদেরকে শোনাবো, দেবার নিজের মুখে শোনাবো। নিবেদিতা চিকিৎসার টাকায় সেটা অবশ্য বলেনি, তো কোথায় বাড়ি করবে, কি ব্যাপার না ব্যাপার সবটা বলবো। তো গুড ইভিনিং বন্ধুরা, সবাই নিশ্চয়ই খুব ভালো আছো, আমিও ভালো আছি, আরও একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হয়ে গেলাম। একটা কথা প্রথমেই বলি, কালকে এক ভিউয়ার্স দিদি আমাকে লিখে দিয়ে গেছে কমেন্ট বক্সে পরশু দিনের ভিডিওতে, যে দেবাকে নিয়ে এইভাবে বলছো, অনেক ইউটিউবারই কিন্তু পাল্টি খেয়ে গেছে, যারা আগে বলতো তারা পাল্টি খেয়ে গেছে। কী কারণে পাল্টি খেয়েছে আমি জানি না। অ্যাকচুয়ালি কী বলতো, আমি যে সবসময় দেবাকে নিয়ে নেগেটিভ কথা বলবো সেটাও কিন্তু নয়, কারণ একটা মানুষের মধ্যে কিন্তু ভালো খারাপ দুটো গুণই থাকে, প্রত্যেকটা মানুষের মধ্যে। আমার মধ্যেও ভালো গুণ আছে, আমার মধ্যেও খারাপ গুণ আছে, তাহলে দেবার যে সবটুকু খারাপ হবে সেটাও কিন্তু নয়। আর আমি নিবেদিতাকে সবসময় সাপোর্ট করছি, কারণ মেয়েটাকে বেশ ভালো লেগেছিলো, ব্লগে ভালো লাগতো, তাহলে নিবেদিতার মধ্যেই যে সব ভালো গুণ আছে সেটাও কিন্তু নয়। অতএব সবসময় যে পজিটিভ ভিডিও করবো বা সবসময় নেগেটিভ ভিডিও করবো সেটাও নয়, যেটুকু দেখবো যেটা মনে হবে আমার আমি সেটাই তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করবো। যেমন জানতে পারলাম যে দেবা বাড়ি করছে, কোথায় বাড়ি করছে, কীভাবে করছে না করছে সেটা হয়তো অনেকেই জানো না, আবার অনেকেই জেনে গেছো, যারা জানো না তাদের সামনে তুলে ধরার জন্য আর কি। তো এর আগে বলি হচ্ছে আইফোনের ব্যাপারটা, আইফোন আইফোন করে ওয়াইটি একদম গরম হয়ে গেছে নাকি দেবা আইফোন কিনেছে। এবার আইফোনের ব্যাপারটা ক্লিয়ার করি, কারণ আইফোন নিয়ে কিন্তু আমি কোনো ভিডিও করিনি এবং ভিডিওতে বলিও নি। হয়তো কিনতে পারে, কিন্তু আইফোনটা কখন মাথায় উঠলো, যখন ওর লাইভ দেখা গেল, ওর লাইভ দেখা গেল পুরো আইফোনের মতো ক্যামেরার যে গ্লেজি ভাবটা সেটা দেখা গেল। অ্যাকচুয়ালি ও যখন ওয়াইটিতে মানে কি বলবো ভিডিও করে বা লাইভ করে তখন কিন্তু ওটা বোঝা যায় না, কারণ ওয়াইটিতে সেরকমভাবে ফিল্টার নেই। হ্যাঁ অবশ্যই আগে মানে বিভিন্ন সাইট থেকে অ্যাপস নিয়ে করলে হয় সেটা আলাদা কথা, কিন্তু যখন ও এফবিতে যখন ভিডিও বা লাইভ করে তখন ওর ঠোঁটগুলো একদম লাল টুকটুকে দেখায়, এগুলো সব ব্লাশ করা দেখায়, অনেকে এতদিন বলেছে মেকআপ করে আসে, না মেকআপ করে আসে না, ওটা হচ্ছে আইফোনও নয়, ওটা হচ্ছে ফিল্টার মারা, ওটা হচ্ছে ফিল্টার মারা। তবে ওর নিজেই বলেছে যে ওর ভাইও কিনেছে, ও কেনেনি। এবার ব্যাপারটা পুরোটা যেহেতু জানি না, আমি এই ব্যাপারটা নিয়ে কিছু বলতে চাই না, তবে যেটা আমি দেখেছি যে হ্যাঁ ফিল্টার মেরে ভিডিও করে, ওটা আইফোনের নয়, ওটা ফিল্টার মারা ভিডিও। তো এই গেল আইফোনের ব্যাপার। এবার হচ্ছে দেবা হচ্ছে অসুস্থ, দেবা অসুস্থ যখন এখান থেকে গেল, ওর যখন স্ত্রীর কাজ হয়নি তখন ও সমস্ত রিপোর্ট ফিপোর্ট করালো, তখন বলা হলো যে সব কিছু নেগেটিভ আছে, সব ঠিকঠাক আছে, একটু রেস্ট নিলে, যেহেতু অনেকটা ধকল গেছে, অনেকটা পরিশ্রম হয়েছে, তো একটুখানি রেস্ট নিলে ঠিকঠাকভাবে খাওয়া দাওয়া করলে ঠিক হয়ে যাবে। তো তারপরে শুনলাম অনেকটা অসুস্থ, চিকিৎসার জন্য চলে গেল হচ্ছে চণ্ডীগড়। তো সেখানে আমরা দেখেছি পিজিআই হসপিটালে দেখিয়েছে, কেউ একজন ব্যবস্থা করে দিয়েছে, পিজিআই হসপিটালে দেখিয়েছে। তো এখানে এখন শুনতে পাচ্ছি যে ওর বিরাট রোগ হয়েছে একটা, তো মানসিক টেনশন কিন্তু আছে, নিজে বলছে আমি খুব মানসিক টেনশনে আছি। টেনশন কিসের, টেনশনটা কিসের, এখন কিসের জন্য টেনশন, টাকা পয়সাগুলো ফেরত দিতে চেয়েছে, চিন্তা নেই তো ভাই, 80% মানুষ বলেছে লাগবে না, অ্যাকচুয়ালি দান করে সেটা ফেরত চাওয়াটা খুব মহৎ কাজ নয়। 80% মানুষ বলেছে যে টাকাগুলো নিবেদিতা চিকিৎসার জন্য দিয়েছিল সেগুলো লাগবে না, 20% মানুষ ফেরত চেয়েছে, কিন্তু তুমি তো এখনই দিচ্ছ না, তুমি তো জানিয়ে দিয়েছো সময় সুযোগ বুঝে আমি ফেরত দেব। সময় সুযোগ বুঝে ডকুমেন্টস নিয়ে আসলে, অবশ্যই ডকুমেন্টস নিয়ে আসতে হবে, তাহলে প্রমাণ কী করে পাবে, তবে ফেরত দেব। তো সেটা তো 20% মানুষ বলেছে, আর সেটা তোমাকে এখনই দিতে হচ্ছে না, তুমি যখন এখানে আসবে তখন। তাহলে এখন কিসের মানসিক টেনশন যে তোমার শরীর এখন এত খারাপ হয়ে গেছে, যখন তুমি ওর সেবা করছিলে তখন খারাপ হয়নি, আর এখন হচ্ছে তুমি কলকাতা থেকে বলে গেলে যে মানে চাঁদপাড়া থেকে বলে গেলে আর কি, তুমি সব ঠিক আছে, একটু রেস্ট নিলে আর খাবার খেলে হয়ে যাবে, টাইমলি ঠিকঠাক করলে সব হয়ে যাবে। তো ওখানে গিয়ে এমন কি রোগ হলো যার জন্য তোমার শরীর ভেঙে যাচ্ছে, তুমি খেতে পারছো না, কষ্ট হচ্ছে, সবটাই তুমি বলছো, আমি বলছি না, আমি তোমার কথাটাই বলছি আর কি, আমি বলছি না। তো তোমার শুনছি এখন হার্টের রোগ দেখা দিয়েছে। মানসিক টেনশন মানুষের তখনই হয় যখন প্রচণ্ড দুশ্চিন্তা থাকে। মানসিক টেনশন ছিল তোমার নিবেদিতাকে নিয়ে, থাকার কথা ছিল, যখন অসুস্থ ছিল যে কোথায় চিকিৎসা করব, কোথায় কী করব না করব, রোগ ঠিকঠাকভাবে ট্রিটমেন্ট হচ্ছে না, একটা অবশ্যই দুশ্চিন্তার কারণ। কিন্তু এখন এখন তো মানসিক দুশ্চিন্তার কারণ থাকার কথা নয়, এখন তো তুমি ফ্রি হয়ে গেছো, এখন একটাই দুশ্চিন্তা, টাকাগুলোকে ফেরত দিতে হবে, 20% মানুষকে আজ নয় কাল আমাকে ফেরত দিতে হবে। সেই টেনশনে তোমার মাথা খারাপ হয়ে যাচ্ছে, চোখ মুখ ঢুকে যাচ্ছে, শরীর খারাপ হয়ে যাচ্ছে, এত টেনশন নিও না ভাই, তুমি প্রচুর পাকা মাথার মানুষ, প্রচুর পাকা মাথার মানুষ, ঠিক বুদ্ধি খেলে তুমি ঠিক পাশ কাটিয়ে বেরিয়ে যেতে পারবে, কোনো সমস্যা হবে না তোমার। এখন শুধু নিজের ওই শরীরটা খারাপ হয়ে যাচ্ছে, ওটা চিন্তা ভাবনা করতে করতে, হাজারো চিন্তা করতে করতে দেখবে সুগার এসে পড়বে, শুনছি হার্টের দোষ ধরা পড়েছে, সত্য মিথ্যা জানি না, তবে হসপিটালে গেছে এটুকু সত্য, এটুকু দেখেছি যে ডাক্তার দেখিয়েছে সব ঠিক আছে, কিন্তু হার্টের দোষ ধরা পড়েছে।
চাই না এত কম বয়সে। আসলে কি বলতো, কারোর হার্ট নিয়ে খেলেছো তো এই তোর রোগটা তোমার এসে গেল, সত্য মিথ্যা জানি না আমি আবারও বলছি। তবে যাই হোক, মানুষ সুস্থ থাকুক এটুকুই চাই, যে কোনো মানুষ হোক, বলবো না শত্রুও যেন সুস্থ থাকে, শত্রু যেন মানে শারীরিক দিক থেকে সুস্থ থাকে। কারণ কি বলতো, কোনো অসুস্থ মানুষের আমি মনে করি কোনো আরোগ্য কামনা করা হচ্ছে নিজের মানসিক সুস্থতার পরিচয় দেওয়া। তো এই হচ্ছে এই পর্যন্ত ব্যাপার। ও প্রচণ্ডভাবে অসুস্থ, ঠিকঠাকভাবে লাইভ করতে পারছে না, ঠিকঠাকভাবে ভিডিও করতে পারছে না, একদিন দুদিন ছাড়া ভিডিও দিচ্ছে, একদিন দুদিন ছাড়া লাইভে আসছে, খুব মানসিক টেনশনে আছে, হার্টের দোষ ধরা পড়েছে, প্রচুর ওষুধ দিয়েছে, প্রচুর পরীক্ষা করিয়েছে, এই সমস্ত আমরা শুনছি। তারই মাঝে এবার আসছে ফোনের ব্যাপারটা গেল, আর শরীরের ব্যাপারটা গেল, এবার আসছে কি বাড়ির ব্যাপারটা। অ্যাকচুয়ালি কি বলতো, ওর তো চাঁদপাড়াতে বাড়ি আছে, আমরা তো জানি ও চাঁদপাড়াতেই থেকেছে, ও দাদারা দিল্লিতে থাকে, এমনকি এটা নিবেদিতার ভিডিও থেকেও শুনেছি, ওর ভাসুররা যা ওরা হচ্ছে দিল্লিতে থাকে, চার ভাই তিনটে ভাসুর সবটাই জেনেছি নিবেদিতার মুখ থেকে। এবার ওরা তো চাঁদপাড়াতেই থাকতো, তো হঠাৎ চাঁদপাড়া থেকে চলে যাওয়ার কারণ ও যেটা জানাচ্ছে যে ওই বাড়িটাতে ও থাকতে পারছে না। স্বাভাবিক, স্বাভাবিক, কারণ নিবেদিতা যেহেতু ওকে ভালোবাসতো, ও ভালোবাসতো আমি বলছি না, ও ভালোবাসলে নিবেদিতাকে চলে যেতে হতো না, নিবেদিতা যেহেতু ভালোবাসতো, নিবেদিতা কিন্তু ওকে সবসময় কী বলবো, ওর পিছু পিছু ঘুরবে, ওর পিছু পিছু ঘুরবে ভালোবাসার মানুষের কাছে। কারণ কী বলবো, অতৃপ্ত আত্মা যাকে বলে, আমি বলছি না যে অতৃপ্ত আত্মা থাক, ওর আত্মার শান্তি পাক, এইটুকুই কামনা করি নিবেদিতার, কিন্তু যেহেতু ভালোবাসতো ওই বাড়িটুকুর মধ্যেই ওর সবটুকু ছিল, ও ওকে টানবে, ও নিজে বলছে, আমি বলছি না, এটা এটা নিবেদিতা দেওয়া বলছে, আমি বলছি না, কিন্তু যে মনে হচ্ছে যেন আমাকে টানতে আসছে, আমাকে টানতে আসছে সেটাও বলছে। এই অজুহাতে ও হচ্ছে চাঁদপাড়ায় আর থাকতে পারবে না, আসবে যখন সুস্থ হবে, তখন সুস্থ সুস্থ হয়ে ও চাঁদপাড়াতে আসবে, কিন্তু ওখানে ও থাকতে পারবে না, ও সেটা নিজে বলছে। কারণ নিবেদিতার আত্মা বা নিবেদিতার কী বলবো, স্মৃতিগুলো ওকে মানে গিলে খেতে চাইছে, ও থাকতে পারছে না, স্বাভাবিক একা বাড়িতে থাকা। কিন্তু কেন মানুষ বলে যে মানুষ যাকে ভালোবাসে তার ক্ষতি করে না, কারণ তোমার মধ্যে কি কোথাও কোনো ভয় কাজ করছে, কোনো পাপ কাজ করছে যে আমি নিবেদিতার সঙ্গে এটা খারাপ করেছি, তাই জন্য এটা হতে পারে, এইটা হতে পারে, এইসব দুশ্চিন্তা মানসিক টেনশন নিয়ে ও আছে আর কি। তো সেই কারণে ও চাঁদপাড়াতে আর নাকি আসবে না, আসবে কিন্তু ও থাকতে পারবে না। তাহলে থাকবে কোথায় সারা জীবন? তো দাদা বৌদি তো শুনলাম বাড়িটায় ভাড়া থাকে, যে বাড়িটা এখন ও ভিডিও করছে, যে বাড়িটায় চণ্ডীগড়ে আছে, ও এক দাদা বৌদির কাছে, তাদের মেয়েরাও আছে, তো সেখানে শুনলাম পুরো বাড়িটাই ভাড়া নেওয়া, তো সেখানে তো আর সারা জীবন থাকতে পারে না। সেই জন্য ও কী করবে, না বাড়ি করবে, কোথায় বাড়ি করবে সেটা তোমরা নিজের মুখে মানে ওর মুখেই শুনে নাও। আমার দিল্লি থেকে তো আমি চলে আসিনি, এখনো আমার দিল্লি সব কিছু রয়েছে, দিল্লিটা আমার জমি টমি সব রয়েছে, তো আমি আবার বাড়ি করবো এখানে। যার কয়েক মাস আগে স্ত্রীর চিকিৎসা করবার মতন টাকা ছিল না, স্ত্রীর চিকিৎসা করবার মতন যার টাকা ছিল না, এর কাছে তার কাছে হাত পেতে স্ত্রীকে ভিডিওতে শো অফ করে ওর টাকা ইনকাম করেছে, একটা পয়সা ছিল না, অ্যাম্বুলেন্সে আনবে, স্পেশাল অ্যাম্বুলেন্স 1900 টাকা ভাড়া, সেটাও কিন্তু একজন ভিউয়ার্স বন্ধু মানে ওর ভিউয়ার্স বন্ধু কিন্তু দিয়েছে, এক দিদি ভাই দিয়েছে 1900 টাকা, যখন অ্যাম্বুলেন্সে এসছে আমরা দেখেছি, তো সেই টাকাটাও কিন্তু ও দিতে পারেনি, ওর কাছে নেই, ওর কাছে টাকা ছিল না। সেই মানুষটা আজকে বাড়ি করবে, কেন বাড়ি করা কি বাজারের আলু পটল কেনার মতন? তাহলে তো বন্ধুরা বুঝতে পারছো ওর কাছে কত টাকা আছে। হ্যাঁ, টাকা তো আছে, এক হচ্ছে নিবেদিতার জন্য চিকিৎসার টাকা যারা দিয়েছিলেন তারা 80% মানুষ হচ্ছে ফেরত নেবেন না, মানবিকতার খাতিরে, মানে সুস্থ মানসিকতার খাতিরে ফেরত নেবেন না, ওই টাকাটা রয়েছে। প্লাস হচ্ছে FB এবং YT থেকে যে ইনকামটা হচ্ছে সেটা তো যথেষ্ট ভালো ইনকাম হচ্ছে, কারণ প্রচুর মানুষ এখন ওকে চিনেছে। অনেকে বলে না তোমরা কি ওর পাশে ছিলে, তোমরা কি ওর পাশে ছিলে, আমরা তো চিন্তামই না পাশে থাকবো কী করে, এই যে যবে থেকে চিনেছি, যবে থেকে নিবেদিতাকে চিনেছি পাশে আছি, ওই যে বলছি ভিডিও দেখেও কিন্তু পাশে থাকা যায়, ভিডিও থেকেও প্রচুর ইনকাম হয়, একটা ভিউজ মানে অনেকটা টাকা, কিন্তু একটা ভিউজ মানে অনেকটা টাকা, তো ভিডিও থেকেও কিন্তু ইনকাম হয়, সেইভাবে কিন্তু পাশে আছি। শুধুমাত্র ওর শ্রাদ্ধের দিনে গেলাম, গিয়ে একটা ফুলমালা দিয়ে আসলাম, দিয়ে এসে পাশে থাকা হয় না। অনেকে এভাবে আমার কমেন্ট বক্সে বলে যাচ্ছে, গেছিলে তুমি, গেছিলে নিবেদিতার বাড়িতে, গিয়েছিলে নিবেদিতার বাড়িতে, আমি গিয়েছিলাম, আমি গিয়েছিলাম, আমি গাড়ি করে গিয়েছিলাম, আমার কমেন্ট বক্সে লিখে যাচ্ছে আমি গাড়ি করে গিয়েছিলাম, গাড়ি ভাড়া জানো তো, গাড়ি ভাড়া জানো তো, অথচ কিন্তু তার সেই লাইনেই বাড়ি, মানে নিবেদিতাদের যে লাইনে বাড়ি আর কি, সেই লাইনেই কিন্তু বাড়ি। তো সে যে গাড়ি করে যাক আর উড়োজাহাজে করে যাক সেটা আমার দেখার প্রশ্ন নয়, ওই ডায়লগগুলো এখানে এসে ঝেড়ে যায় যে পাশে ছিলে। আমি মনে করি না যে যাকে পাশে থাকার হবে, যে নিবেদিতা মারা যাওয়ার পর যে 13 দিন কেটে গেছে তখন কিন্তু কেউ পাশে থাকেনি, কেউ যায়নি, মানে যারা বলে যাচ্ছে কথাগুলো তারা গেছে কখন, শ্রাদ্ধের দিনে গেছে,
কারণ আছে, শ্রাদ্ধের দিনে গেলে বেশ কিছু মানুষ আসবে, শ্রাদ্ধের নিবেদিতা শ্রাদ্ধের মানে কাজের ভিডিওটা বেশ ভাইরাল হবে, সেখানে যদি আমার ফেসটা দেখাতে পারি আমার চ্যানেলটাও দাঁড়িয়ে যাবে। ঠিক তাই, সেই চ্যানেল সেই ভিডিওটাতেই তার ভিউজ সবচেয়ে বেশি। এইসব ব্যাপার নিয়ে তারা এসে আমাকে ডায়লগ দিয়ে যাচ্ছে, পাশে ছিলে, ওরে বাবা, ওইভাবে গিয়ে শ্রাদ্ধের দিনে গিয়ে একটু ফুল মিষ্টি নিয়ে গেলাম, নিবেদিতার গলায় মালাটা দিলাম, দিয়ে ওর বরের সাথে কয়েকটা ফটো তুললাম, বরের পাশে বসে ভিডিও করলাম, ওটাকে পাশে থাকা বলে না, যাও ভাই এখন অসুস্থ, চণ্ডীগড়ে পড়ে রয়েছে, হার্টের প্রবলেম, যাও ভাইয়ের সঙ্গে গিয়ে থাকো, ভাইকে নিয়ে ডাক্তার দেখাও, কিছু হাজার টাকা দাও, 50,000-60,000 টাকা দাও। তবে বলে পাশের ছিলাম, পাশের তারাই ছিল যারা টাকা দিয়ে হেল্প করেছে। সবসময় যে অর্থ দিয়ে হেল্প করলে হেল্প তা নয়, মানে লোক বল দিয়েও হেল্প করলে হয় সেটাও কিন্তু কেউ করেনি, কেউ না, যারা আজকে প্রতিবেশী বাবা মা কথা বলছে কেউ কিন্তু করেনি, আমরাও করিনি, করেছে কিন্তু দেবাশিস, এটা কিন্তু অস্বীকার করার উপায় নাই, নাটক করেই হোক, ভিডিও করেই হোক, যেভাবেই হোক করেছে কিন্তু দেবাশিস, ঠিক আছে, কেউ কিন্তু করেনি, কিন্তু সেটা দেবা বলতে পারে যে কেউ ছিল না, আমি একা করেছি। কিন্তু এইসব মানুষগুলো কি করে বলে, এইসব মানুষগুলো কি করে বলে পাশে ছিলে, আমি পাশে ছিলাম, কখনো বলো না, অত বড় বড় কথা কখনো বলো না। সত্যি কথা বলতে কন্টেন্ট ক্রিয়েটাররা যখন কারোর বাড়িতে দৌড়ায় না, কোনো ইউটিউবারের বাড়িতে, বড় ইউটিউবারের বাড়িতে বা যার নাম হয়ে গেছে, বড়রা বললো যার নাম হয়ে গেছে, তার বাড়িতে যখন দৌড়ায় শুধুমাত্র ভিউজের জন্য দৌড়ায়, শুধুমাত্র নিজের চ্যানেল প্রমোট করবার জন্য দৌড়ায়, যে কোনো, কারণ আমি দেখতে পাই ওই যাই বলো না কেন, সাধন সাথী, মন্দিরা, হেনা তেনা, যার বাড়িতেই যাক না কেন, তারা কিন্তু শুধুমাত্র চ্যানেল প্রমোট করবার জন্য, নিজের এটা করবার জন্য, ওদের মুখ থেকে শুনবে, নিজেদের নামটা পাঁচজন সাবস্ক্রাইব করবে, সেই জন্য ওইভাবে কখনো চ্যানেল প্রমোট করা যায় না, ওইভাবে কখনো করা যায় না। তো যাই হোক, সেটা পরের কথা, সেটা অন্য কথা, পাশে থাকা যাকে বলে, এখন হচ্ছে শুনলাম দেবাশিস অসুস্থ, যাও, যারা বড় বড় কথা বলেছো পাশে থাকি পাশে থাকি, তারা যাও গিয়ে ভাইয়ের চিকিৎসা করাও, ছোট্ট ভাই তো, একদম ছোট্ট ভাই, তাদের মুখ থেকে শুনেছি, ছোট্ট ভাই, অবশ্যই অবশ্যই বয়স কম, কিন্তু একেবারে ছোট্ট বাচ্চা ছেলে না, যার ব্রেন এত কাজ করে সে ছোট্ট বাচ্চা ছেলে নয়, আর যার 12 বছর বিয়ে হয়ে গেছে সে ছোট্ট ছেলে নয়। তো যাও এখন গিয়ে পাশে থাকো। তো বন্ধুরা, এটাই হচ্ছে ব্যাপার, ও হচ্ছে চাঁদপাড়াতে আর থাকতে পারবে না, আসল কারণ নকল কারণ কিছুই জানি না, ও থাকতে পারবে না, ও দিল্লিতে বাড়ি করবে, কি ওয়াইটির টাকায়, এফবির টাকায় এবং নিবেদিতার চিকিৎসার টাকায়। নাহলে কয়েক মাস আগে যা স্ত্রীর চিকিৎসার টাকা ছিল না, এত টাকা কোথা থেকে হলো, বাড়ি করে ফেলবে, এটা তো সোজা হিসেব, তাই না? আর আমি বাড়ি করবে এই কথাটা কিন্তু আমি বললাম না, দেখতে পেয়েছো নিশ্চয়ই, আবার আমাকে এসে কমেন্ট বক্সে লিখো না যে বানিয়ে বানিয়ে কথা বলছো, বানিয়ে বানিয়ে কথা আমি বলি না, এই চ্যানেলে বলে না কেউ বানিয়ে বানিয়ে কথা, যেটা দেখবো সত্য হলে সত্য, মিথ্যা হলে মিথ্যা, সেটাই তুলে ধরবো, নেগেটিভ পজিটিভ যাই হোক না কেন, এই প্রথমেই বললাম একটা মানুষের ভুল খারাপ দুটো নিয়েই মানুষ হচ্ছে, ভুলটা দেখলেও বলবো, খারাপটা দেখলেও বলবো, মানে সত্যটা দেখলেও তুলে ধরার চেষ্টা করবো, কারণ যখন কৃত্তিকা হাউসকে যখন 25,000 টাকা দিয়ে হেল্প করেছিল, আমার চ্যানেলে আছে ভিডিও যে এত বড় মানবিকতার পরিচয় দিয়েছে, অতএব সবসময় যে আমি নেগেটিভ ভিডিও করছি তা না, বারবারই একটা কথা বলছি। আর আরেকটা রিকোয়েস্ট করছি, যারা বলছো পাশে আছি, ভাইয়ের পাশে আছি, ভাইয়ের পাশে আছি, এইবার বলবো ভাইয়ের পাশে থাকো, যাও ভাইয়ের পাশে গিয়ে থাকো, ভাই অসুস্থ হয়েছে, ভাইয়ের পাশে গিয়ে সান্ত্বনা দাও, শুধু শারীরিক অসুস্থতা না, মানসিক অসুস্থতা, পাশে গিয়ে সাপোর্ট করো, তাকে বলে থাকা, যাও চণ্ডীগড় চলে যাও, গিয়ে থাকো, ডাক্তার দেখাও, কিছু টাকা দিয়ে এসো, হেল্প করো, না সেটা তো যাবো না, কারণ নিবেদিতার শ্রাদ্ধ সন্ধি মিটে গেছে, নিবেদিতা ছিল আসল, মানে কি বলবো, ফেস ভ্যালু। তো চলো, নিবেদিতাকে নিয়ে বেশি কিছু বলতে চাই না, যাকে নিয়ে বলবার ছিল, যার খবর তোমাদেরকে দেওয়ার ছিল দেওয়া হয়ে গেছে, আজকে এই পর্যন্তই,